আজ থেকে প্রায় 500 বছর আগের কথা, মালদ্বীপে এক আশ্চর্য ঘটনা ঘটেছিল, যে ঘটনার মাধ্যমে গোটা মালদ্বীপে ইসলাম প্রচার হয়েছে, যে ঘটনার মাধ্যমে গোটা মালদ্বীপ, গোটা মালদ্বীপের মানুষ ইসলাম গ্রহণ করেছে। এই ঘটনাটি বিশ্ববিখ্যাত মুসলিম পর্যটক আল্লামা ইবনে বাতুতা রহমাতুল্লাহি আলাইহি, কি নাম বললাম, আল্লামা ইবনে বাতুতা রহমাতুল্লাহি আলাইহি, তার সফরনামায় তিনি খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। সারা বিশ্বে তিনি পর্যটন করেছেন, ঘুরেছেন। এক পর্যায়ে তিনি ভ্রমণ করতে করতে মালদ্বীপে চলে আসলেন। মালদ্বীপে এসে দেখলেন পুরা শহরে নগরে আজানের ধ্বনিতে মুখরিত, গোটা মালদ্বীপের জমিন নামাজের সেজদায় আলোকিত। সুবহানাল্লাহ, তিনি আশ্চর্য হয়ে গেলেন যে আমার জানামতে ইতিহাসে তো পেলামই না, আমার জানামতে মালদ্বীপে তো কোনো বড় কোনো ইসলামিক প্রচারক আসেন নাই, তাহলে এই মালদ্বীপে ইসলাম প্রচার কিভাবে হইল। তিনি অধিবাসীদেরকে জিজ্ঞাসা করলেন যে মালদ্বীপে ইসলাম প্রবেশের ঘটনা কি, কিভাবে আসছে। অধিবাসীরা তাকে একটি আশ্চর্য ঘটনা শোনাইল। সেই ঘটনাটা কি, আরবের একটি মুসলিম বাণিজ্য কাফেলা, মুসলিম বাণিজ্য কাফেলা পূর্ব বিশ্বের দিকে সফর শুরু করল। এই বাণিজ্য কাফেলা, এই জাহাজটি যখন সমুদ্রের মাঝখানে পৌঁছল, তখন প্রচণ্ড সমুদ্রের মধ্যে ঝড় শুরু হইল। এই ঝড়ের কারণে সমস্ত আগের জাহাজগুলো তো লোহার ছিল না, কাঠের ছিল, সমস্ত জাহাজ একদম লন্ডভন্ড হয়ে গেছে, জাহাজের অভিযাত্রী সমস্ত যাত্রীরা মারা গেছে, একটা ছেলে 15 বছর বয়স। এই যুবক একটি কাঠকে সে নিজের আশ্রয় হিসাবে সেই কাঠটিকে ধরে রাখছে। এই কাঠের উপর ভাসতে ভাসতে এই যুবক মালদ্বীপে এসে পৌঁছেছে। বলেন সুবহানাল্লাহ, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, ঠিক না? তো এই যুবক যখন আসছে, এই যুবক মালদ্বীপের কাহারও পরিচিত না, কিছুই না, নাই কোনো আত্মীয় স্বজন, নাই কোনো পূর্ব পরিচিত কেউ, নাই কোনো বন্ধু বান্ধব, কোথায় আশ্রয় নেবেন? যুবক এক বিধবা বৃদ্ধা মহিলার বাড়িতে আশ্রয় নিলেন। ওই বৃদ্ধা মহিলার একটি সুশ্রী কন্যা সন্তানও ছিল। এই যুবক 15 বছর বয়সে যুবক, তার নাম হচ্ছে হাফেজ আবুল বারাকাত। কি নাম? হাফেজ আবুল বারাকাত। এই হাফেজ আবুল বারাকাত তিনি ওই বৃদ্ধা মহিলার ঘরে আশ্রয় নিয়ে তার মাথার উপর বসে খেলেন না। তিনি পরের দিন সকালেই জঙ্গল থেকে কাঠ কাটতেন এবং কাঠগুলো বাজারে বিক্রি করে সন্ধ্যাবেলায় বাজার টাজার করে বাড়িতে ফিরতেন। এইভাবে তার দিনকাল চলতেছিল। হাফেজ আবুল বারাকাত একদিন সন্ধ্যাবেলায় এসে কাঠ কেটে এসে বাজারে বিক্রি করে যখন নিজ গৃহে বৃদ্ধা মহিলার ঘরে প্রবেশ করল, দেখলো বৃদ্ধা মহিলাটা অঝরে কাঁদতেছে, তার মেয়েও কান্না করতেছে। বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করল, মা কি হয়েছে, কাঁদতেছেন কেন? বৃদ্ধা মহিলা উত্তর দিল, আজকে আমার মেয়েটি মারা যাবে, এই জন্য কান্না করতেছি। যুবক জিজ্ঞাসা করলো, আপনার মেয়ে কেন মারা যাবে, আপনার মেয়ে তো সুস্থ সবল, আপনার মেয়ে তো মারা যাওয়ার প্রশ্নই ওঠে না, কেন কান্না করতেছেন বলেন। বৃদ্ধা মহিলা হাতের আঙ্গুলের ইশারায় বাহিরের রাস্তার দিকে আঙ্গুল দিয়ে ইশারা দিল যে ওই যে দেখো তাদের মৃত্যু দাঁড়িয়ে রয়েছে। ওই যুবক রাস্তার দিকে তাকিয়ে দেখল রাজার সৈন্যরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে এই যুবতী মেয়ের জন্য অপেক্ষা করতেছে। যুবক জিজ্ঞাসা করল, হে বৃদ্ধা মহিলা, এই মেয়েকে কি রাজার সৈন্যরা নিয়ে মেরে ফেলবে? বৃদ্ধা মহিলা বলতেছে, না না না, ব্যাপারটি এমন নয়, ব্যাপারটি হচ্ছে আমাদের মালদ্বীপে প্রত্যেক বছরের নির্দিষ্ট একটি দিনের নির্দিষ্ট রাত্রে বিরাট বট্ট বিরাট বড় একটি দৈত্যের আবির্ভাব হয়। এই দৈত্য অনেক ক্ষতি সাধন করত, কিন্তু এই দৈত্যকে প্রত্যেক বছর আমরা আমাদের এই
যে দ্বীপবাসী আছে, দ্বীপবাসীর পক্ষ থেকে একজন যুবতী মেয়েকে একদম সমুদ্রের কিনারে একটি মন্দির আছে, ওই মন্দিরের মধ্যে রেখে আসতে হয়। রেখে আসলে ওই দৈত্যটি ওই ওই যুবতী মেয়েকে রক্ত চুষে তাকে মেরে ফেলে। তারপর পরের দিন সকাল হওয়ার আগে দৈত্যটি চলে যায়। এইভাবে আমরা এক বছর পর্যন্ত দৈত্যের বিপদ আপদ থেকে বেঁচে থাকি। ওই যুবক বলতেছে, ঘটনাটা কি আসলে সত্য নাকি প্রতি বচনেই কি একজন যুবতী সেখানে জান দেয়, সেখানে নিজের প্রাণ দেয়? মহিলা বলতেছে, হ্যাঁ, প্রতি বছর আমরা লটারির মাধ্যমে এটি নির্বাচন করি কোন মেয়েকে, প্রত্যেক বছরের মধ্যে কোন মেয়েকে বলি দেওয়া হবে, ওই মন্দিরে পাঠানো হবে, এটা লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। এই বছর লটারির মধ্যে আমার কন্যা, আমার মেয়ের নাম বেশি উঠেছে, তাই রাজার সৈন্যরা আমার মেয়েকে নিতে এসেছে। হাফেজ আবুল মালাকাত যুবক বলতেছে, শুনেন, আপনার কন্যাকে আপনি দিয়েন না। তিনি মনে মনে ইচ্ছা করলেন, এই চির কুসংস্কার অন্ধকারের আলো, অন্ধকার থেকে গোটা মালদ্বীপবাসীকে তিনি ইসলামের আলোতে আলোকিত করতে চাইলেন। আল্লাহর কাছে সাহায্য কামনা করে তিনি বললেন, আজকে আপনার মেয়ের জায়গায় আমি নিজেই সেই মন্দিরের মধ্যে যাব। বৃদ্ধা মহিলা দেখলেন 15 বছরের যুবক নিজের জীবনটাকে সে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বৃদ্ধা মহিলা তাকে বুঝাইলেন যে না না না, তোমার জীবনটা ধ্বংস হোক এটা চাই না, আমার মেয়ের জীবনটাই ধ্বংস হয়ে যাক। ওই যুবক হাফেজ আবুল বারাকাত বললেন, না, আপনি টেনশন করবেন না, মুসলমান কখনোই কোনো কিছুকে ভয় পায় না, মুসলমান সর্বদা আল্লাহর উপর ভরসা করে চলে। বলেন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত তিনি 15 বছরের বয়সের যুবক ছিলেন, তার দাড়ি মুছ কিছুই ছিল না, সুন্দর সুশ্রী বালক, তাকে মেয়ের পোশাক পরিধান করানো হইল, শাড়ি পরিধান করানো হইল, সিতু সিঁদুর যা কিছু পরানোর দরকার সব কিছুই পরানো হইল। রাজার সৈন্যরা নিয়ে সেই মন্দিরের মধ্যে রেখে চলে আসলো। হাফেজ আবুল বারাকাত তিনি উত্তম রূপে ওযু করলেন, ওযু করে শরীর নামাজ আদায় করে আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, সাহায্য প্রার্থনা করলেন। তারপর মন্দিরের যে দরজাটি সমুদ্রের দিকে মুখ করে ছিল, সেই দরজার মধ্যে তিনি তরবারিটাকে রেখে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াত করতেছেন, মৃত্যু তার সামনে, এমন আবেগ প্রবণ ভাবে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। তিনি কোরআন তেলাওয়াত করতে থাকেন, তার চোখ থেকে অশ্রু পড়তেছে আর তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। ওই দৈত্যটি হঠাৎ করে রাত্র যখন গভীর হয়ে গেল, গোটা মালদ্বীপবাসী যখন ঘুমিয়ে গেল নিস্তব্ধ, এমত অবস্থায় দৈত্যটি সমুদ্রের এক কিনারা থেকে দাঁড়িয়ে উঠে এসে আস্তে আস্তে মন্দিরের দিকে আসতেছিল। হাফেজ আবুল বারাকাত সে দৈত্যটির দৃশ্য সব কিছু স্বচক্ষে দেখতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। দৈত্য কাছে আসে, হাফেজ আবুল বারাকাত জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন দৈত্যের কানে পৌঁছলো, দৈত্যটি থমকে দাঁড়িয়ে গেল, সামনের দিকে আসতে পারলো না। হাফেজ আবুল বারাকাত তিনি তার কণ্ঠটাকে নিচু করে ফেলেন, দৈত্য সামনের দিকে আগায়, আবার তিনি কণ্ঠ উঁচু করে ফেলেন, দৈত্য পিছনের দিকে শুনে যায়। এইভাবে সে সামনে আগায়, তিনি কণ্ঠটাকে উঁচু করেন, সে পিছনের দিকে ফিরে যায়। এইভাবে কিছুক্ষণ পরে দৈত্যটি নিরাশ হয়ে সে সমুদ্রের যে পথে এসেছিল সেই পথে অদৃশ্য হয়ে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা রাজার সৈন্যরা মেয়ের লাশ নেওয়ার জন্য যখন মন্দিরে প্রবেশ করল, প্রবেশ করার সাথে সাথেই সে হতভম্ব হয়ে গেল। হতভম্ব হয়ে দেখলো মেয়েও নাই, লাশও নাই, এক যুবক বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। এই যুবকটাকে রাজদরবারে নিয়ে আসা হইল। যুবক সমস্ত ঘটনা খুলে বললেন, রাজা ঘটনাকে সত্যায়ন করার জন্য বৃদ্ধা মহিলা এবং তার মেয়েকে ডাকলেন, তারা তার ব্যাপারে সাক্ষী দিল যে এই ঘটনা সত্য। তারপর যুবককে বাদশা জিজ্ঞাসা করলো, তুমি একা কি কিভাবে এই দৈত্যের মোকাবেলা করলে? ওই হাফেজ আবুল বারাকাত বলতেছেন, আমি একা কি ছিলাম না, বরঞ্চ আমার সাথে আমার আল্লাহও ছিলেন। বলেন সুবহানাল্লাহ।
আর আমার হাতিয়ার হচ্ছে আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন ছিল আমার হাতিয়ার। তিনি তাকে বললেন, কিভাবে তুমি এই দৈত্যটাকে দূরে সরাইলে? হাফেজ আবুল বারাকাত বললেন, আমি আল্লাহর কালাম এমন ভাবে তেলাওয়াত করছিলাম যেন আমি আল্লাহর সামনে বসে আল্লাহ শুনছেন আর আমি নিজে তেলাওয়াত করতেছি। বলেন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাতকে বাদশা বলল, আগামী বছরও কি তুমি এমনটা করতে পারবে? হাফেজ আবুল বারাকাত বলল, অবশ্য অবশ্যই পারবো। বাদশা বলল, যদি আগামী বছরও তুমি এমনটা করো তাহলে আমরা সবাই মিলে তোমার হাতে ইসলাম গ্রহণ করে নিব। আগামী বছর নির্দিষ্ট তারিখ চলে আসলো, নির্দিষ্ট দিনের নির্দিষ্ট রাত্রে নির্দিষ্ট সময়ে যুবক সেই মন্দিরের সেই দরজার কাছে বসে বসে কোরআন তেলাওয়াত শুরু করলো। আবার সেই দৈত্যটি আসলো, দৈত্যটি এই যুবককে দেখে কোরআন তেলাওয়াত শুনে সে ভয়ে হতবিহ্বল হয়ে দৌড়তে দৌড়তে সে একদম সমুদ্রের গভীরে নিমজ্জিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য শহরের সমস্ত মানুষ যখন দেখলো, পরের দিন দলে দলে সমস্ত মানুষ একটি মাঠের মধ্যে একত্রিত হয়ে একদিনে 65,000 মানুষ হাফেজ আবুল বারাকাতের হাতে কালিমা পড়লো। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি নাজিল করেছি এবং এই কোরআনকে আমি নিজে হেফাজত করব। কিভাবে হেফাজত করবেন? কোরআনের নাম হচ্ছে দুটি, এক হচ্ছে কোরআন আরেক হচ্ছে কিতাব। কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তার লিখিত আকারে এই কোরআনকে হেফাজত করবেন, আর কোরআন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা পাঠের মাধ্যমে হাফেজদের অন্তরের মধ্যে এই অন্তরের মধ্যে সিনার মধ্যে এই কোরআনটাকে মুখস্থ করিয়ে তাদের সিনার মধ্যে মোহরের মতো বসিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তিনি হেফাজত করবেন এই গ্যারান্টি দিয়েছেন, এমন কি তিনি চ্যালেঞ্জ পর্যন্ত করেছেন, যদি তোমাদের শক্তি থাকে তাহলে অন্যান্য গ্রন্থে যেভাবে তোমরা পরিবর্তন পরিবর্ধন করেছ তাহলে আমার কোরআনের মতো একটি সূরা, আদনা থেকে আদনা একটি সূরা তোমরা আমার সামনে উপস্থাপন করে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরা বাকারার 23 নম্বর আয়াতে বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ বলেন, আমি আমার বান্দা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের বিন্দু পরিমাণ সন্দেহ থাকে তাহলে কোরআনের সবচেয়ে ছোট্ট যে সূরা এই সূরার মতো একটি ছোট্ট সূরা বানিয়ে তোমরা নিয়ে আসো, কিন্তু তোমরা কখনোই পারবে না, কখনোই পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ নিজেই ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাইল খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের মধ্যেও তিনি ঘোষণা দিয়েছেন যে কবি সাহিত্যিক তোমরা যারা আছো একজন দুজন এরকম নয়, বরঞ্চ তোমরা সবাই মিলে কোরআনের মতো একটি কোরআন অথবা কোরআনের যে একটি আয়াত আছে এরকম একটি আয়াত অথবা কোরআনের সর্বছোট্ট যে সূরাটি আছে এরকম একটি ছোট্ট সূরা তোমরা বানিয়ে নিয়ে এসো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইল খুলে দেখেন, কোরআনের 17তম সূরা সূরা বনী ইসরাইলের 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
একক পক্ষে তো সম্ভব না, কয়েকজন মিলেও সম্ভব না, কয়েকটি গোত্র মিলেও সম্ভব না, কয়েকটি রাষ্ট্র মিলেও সম্ভব না, বরঞ্চ সমস্ত মানব জাতির পক্ষেও সম্ভব না, বরঞ্চ সমস্ত জিন জাতিসহ সমস্ত মানুষ একত্রিত হয়ে একে অপরকে সাহায্যের মাধ্যমেও যদি তোমরা কোরআনের মতো একটি কোরআন তোমরা তৈরি করতে চাও, কোরআনের ছোট্ট সুরার মতো একটি ছোট্ট সুরাও যদি তোমরা তৈরি করতে চাও, আবার কোরআনের একটি আয়াতের মতো একটি আয়াতও যদি তোমরা তৈরি করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি গ্যারান্টি দিলাম কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও তোমরা এই কোরআনের মতো একটি কোরআন বানাইতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআন যারা তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াতের ফজিলত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। সূরা ফাতির, কোরআনের 35তম সূরা সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন তেলাওয়াত করে এবং নামাজ কায়েম করে আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে তারা গোপনে প্রকাশ্যে দান করে, আল্লাহ বলেন তারা এমন এক ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, বলেন সুবহানাল্লাহ। তিজারাতাল লাং তাবুর, তারা এমন এক ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কি নাই, কোনো লস নাই। শুধু এতটুকুই নয়, আল্লাহ তাআলা বলেন যারা কোরআন পড়ে কোরআন তেলাওয়াত করে এরা দুনিয়ার মানুষের কাছে কিছুই চায় না, কারণ দুনিয়ার মানুষ কি দেবে। আল্লাহ তাআলা বলেন গোটা জগৎটা যদি, গোটা পৃথিবীটা যদি, আল্লাহর নবী বলেন গোটা পৃথিবী যদি আল্লাহর কাছে একটি মশা বা মাছির পাখা পরিমাণ সম পরিমাণ মূল্যায়ন হইতো, মূল্য থাকতো, তাহলে আল্লাহ তাআলা কোন নাফরমানকে এক ঢোক পানি পর্যন্ত পান করাতেন না। সুতরাং গোটা দুনিয়ার আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা বলেন লিউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজীদাহুম মিন ফাদলি, আমি আল্লাহ তারা যেহেতু আমার কাছে আশা করে আমি আল্লাহ তাদের যে উজরত আছে, তাদের যে মজুরি আছে, কষ্টের যে একটা পারিশ্রমিক আছে, এই পারিশ্রমিকটাকে ভরপুর করে দেই, বলেন সুবহানাল্লাহ। এবং আমার রহমত তাদের প্রতি অনবরত বর্ষণ করতে থাকে, সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ব্যাপারে আল্লাহ নবী বলেন তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন মান করা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর, কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করলো আল্লাহ তাআলা তাকে একটি হাসানা দান করেন। কি দান করেন? একটি হাসানা দান করেন। আর এই হাসানা কতটুকু মূল্য? ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা, আর একটি হাসানার মূল্য হচ্ছে 10টি নেকি, বলেন সুবহানাল্লাহ। একটি হাসানার মূল্য কত? 10টি নেকি। আল্লাহ নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আল্লাহ নবী বলেন আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন কিন্তু আলিফুন হরফুন ওয়ালামুন হরফুন ওমিমুন হরফুন, আল্লাহ নবী বলেন আলিফ হচ্ছে একটি হরফ, লাম হচ্ছে একটি হরফ, মিম হচ্ছে একটি হরফ। সুতরাং যে ব্যক্তি একবার আলিফ লাম মিম বলল আল্লাহ তাআলা তার আমলনামায় 30টি নেকি লিখে দিলেন, বলেন সুবহানাল্লাহ। বলেন না একবার আলিফ লাম মিম নেকি কয়টা হয়েছে? 30টি। কিন্তু এই নেকিগুলোকে বন্ধের জন্য বর্তমানে অনেক ধরনের পায়তারা চলতেছে। কেমন পায়তারা? দেখবেন আমাদের মতোই কিছু মানুষ, লেবাজধারী মানুষ, যারা বলে কোরআন না বুঝে পড়লে সওয়াব হয় না। শুনছেননি কখনো? না শুনলে অতি সত্বর শুনবেন। ইদানিং বিভিন্ন জায়গায় এই আওয়াজ শুরু হয়ে গেছে যে কোরআন না বুঝে পড়লে কি হয় না, সওয়াব হয় না। আমি তাদের কাছে বলতে চাই আলিফ লাম মিম এটার অর্থ কি আপনি আমাকে বলবেন?
কোরআনে কারীমের অধিকার অনেক সূরায় আলিফ লাম মিম এসেছে, আলিফ লাম মিম র এসেছে, আলিফ লাম মিম সাদ এসেছে, আলিফ লাম র এসেছে, তাসিন এসেছে, তাসিম মিম এসেছে, এরকম ইয়াসিন এসেছে, তাহা এসেছে, কাফ হা ইয়া আইন সাদ এসেছে, হামিম এসেছে, কাফ এসেছে, সূরায়ে কলমে নুন এসেছে। এই প্রত্যেকটি সূরায় যে এরকম বিচ্ছিন্ন যে হরফগুলো এসেছে, যেগুলোকে আরবিতে হরুফে মুকাত্তাআত বলা হয়, এইগুলোর অর্থ কি আমাকে একটু দয়া করে বলবেন। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরামের মধ্যে এইগুলোর কোনো অর্থ নাই। আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহ তাআলা নিজেই এইগুলোর অর্থ ভালো জানেন, এইগুলোর কি অর্থ হবে। যদিও কোনো কোনো মুফাসসির এইগুলো ভাবর্থ করেছেন, কিন্তু অধিকাংশ মুফাসসিরের মতে এইগুলোর কোনো অর্থ হয় না। তাহলে যেহেতু অর্থ নাই, কি নাই অর্থ নাই, তাদের কথা অনুযায়ী আলিফ লাম মিম বললে কোনো সওয়াব হবে? কথা বলেন না, অর্থ যেহেতু জানি না, আলিফ লাম মিমের অর্থ জানি না, তো আলিফ লাম মিম বললে সব হবে না তাদের কথা অনুযায়ী। আর অথচ আল্লাহ নবী তিরমিজি শরীফ খুলে দেখেন 2910 নম্বর হাদিস, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, আল্লাহ নবীর প্রিয় সাহাবী, তিনি বলতেছেন, আল্লাহ নবী বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি অক্ষর তেলাওয়াত করলো, ফালাহু বিহি হাসানা, তার জন্য একটি হাসানা, ওয়াল হাসানাতু বিআশি আমসালিহা, আর একটি হাসানার মূল্য হচ্ছে 10টি নেকি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ নবী নিজে বলতেছেন, লা কুলু আলিফ লাম মিম হরফুন, আল্লাহ নবী নিজে বলতেছেন যে আলিফ লাম মিম এই তিনটি অক্ষর মিলিয়ে একটি অক্ষর এটা আমি বলতেছি না, বরঞ্চ আলিফুন হরফুন, ওয়ালামুন হরফুন, অমিমুন হরফুন, আলিফ একটি পৃথক হরফ, লাম একটি পৃথক হরফ, মিম একটি পৃথক হরফ, সুতরাং প্রতি অক্ষরে 10 হলে 3 10 30। আল্লাহ নবী বলেন, এই অক্ষরে না বুঝে পড়লেও কি হবে? সওয়াব হবে। আর তোমরা বলো না বুঝে পড়লে সওয়াব হবে না, তার মানে কি? তার মানে হচ্ছে তোমরা ইসলামের পক্ষের লোক নয়, তোমরা ইসলামের বিপক্ষের লোক। আজকে তাদের কথা অনুযায়ী বোঝা যায় শুধু ওলামাই কেরাম কোরআন তেলাওয়াত করবে, আওয়াম যারা আছে যারা কোরআন বুঝে না তারা কোরআন তেলাওয়াত করবে না। যদি এই থিংস, এই থট, এই চিন্তা ভাবনা, এটা যদি মানুষের ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আওয়াম কোরআন থেকে দূরবর্তী হয়ে যাবে, উলামাই কেরাম থেকে দূর হয়ে যাবে। আর উলামাই কেরাম থেকে কোরআন থেকে কোনো ব্যক্তিকে যদি পৃথক করা যায়, জাহান্নামে যাওয়ার জন্য এটাই তার জন্য যথেষ্ট। ইহুদি খ্রিস্টানরা এটাই চাচ্ছে, এরকম কিছু নামধারী মোল্লাদেরকে কিনে এরা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। অথচ আল্লাহ নবী বলেন, কোরআন বুঝে পড়ুক না বুঝে পড়ুক, কোরআনের একটি অক্ষর পড়লো তো সে 10টি নাকি ভাবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই সমস্ত ব্যক্তিদের সংস্পর্শে যাব না, এদের কথা শুনবো না, এদের কথা যদি শুনি তাহলে অবশ্যই অবশ্যই ইহুদি খ্রিস্টানদের যে থট, সেই থট অনুযায়ী আমরা গুমরা হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলে আমিন। কোরআনে কারীমে একটি অক্ষর তেলাওয়াত করলে যে আপনার একটি হাসানা হবে, আর এই হাসানা 10টি নেকির সমপরিমাণ, এটা কোথায় পাইলেন? এটা কোরআনেরই একটি আয়াতের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। সূরা কোরআনের 6তম সূরা, সূরা আনআম, সূরা আনআমের 160 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়ামান জাআ বিসসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইয়ুজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার কাছে একটি হাসানা নিয়ে আসবে, আমি আল্লাহ তার একটি হাসানার বিনিময়ে 10টি নেকি দান করব। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি একটি নেক কাজ করলো, আল্লাহ বলেন তোকে আমি একের বিনিময়ে 10টি নেকি দান করলাম। কিন্তু যে ব্যক্তি একটি গুনাহ করলো, দয়াময় আল্লাহ বলেন, না
তোর একটি গুনার বিনিময়ে আমি একটি গুনাই দান করব, এইখানে একে দশ করব না, কারণ এইখানে যদি একে দশ করি তাহলে জুলুম হয়ে যাবে, আর আল্লাহ তাআলা জালেমদেরকে ভালোবাসেন না। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ নবী এই হাদিস বলেছেন, সুবহানাল্লাহ। সুতরাং আমাদের দেশে আরেকটা গ্রুপ বের হচ্ছে ইদানিং। কোন গ্রুপ? কোরআন মানলেই যথেষ্ট, হাদিস মানার দরকার নাই। কিছুদিন আগে তো আপনারা শুনছেন আহলে হাদিস নামে একটা গ্রুপ আছে, শুনছেন কিনা? এটা শুনছে না, এরকম মানুষ খুব কম আছে। এখন বের হচ্ছে আহলে কোরআন। কি বের হচ্ছে? আহলে কোরআন। তারা বলে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কি নাই? কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু হাদিস তো অনেক পরে সংকলন হয়েছে, এর মধ্যে সন্দেহের শেষ নাই, সুতরাং শুধু কোরআন মানলেই হবে, হাদিস মানা যাবে না। জুরে বলেন না, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ নবী কি বলেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ নবী বলেন এমন একটি সময় আসবে যে সময়ের মধ্যে মানুষ অনেক ফেতনা, অনেক ফেতনার মধ্যে পড়ে যাবে, এমন ফেতনা হবে চতুর্দিকে অন্ধকার, আর অন্ধকার হক কোনটা বাতিল কোনটা বুঝতে পারবে না। আল্লাহ নবী বলেন সেদিন তোমরা অবশ্য অবশ্যই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখবে, এক হচ্ছে আল্লাহর কালাম কোরআন, আর এক হচ্ছে সুন্নতে রাসূল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি হাদিস থেকে মানুষকে বিতাড়িত করা যায়, দূরে রাখা যায়, তাহলেও ইহুদি খ্রিস্টানদের যে মাকসাদ, যে উদ্দেশ্য, সেটাও হাসিল হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমরা কোরআনও মানব, হাদিসও মানব, ইজমাও মানব, কিয়াসও মানব। কয়টা মানব? চারটা। কয়টা মানব? চারটা। কয়টা? চারটা। শরীয়তের ভিত্তি চারটা জিনিসের উপর। কোরআনে যেটা পাওয়া যায় আলহামদুলিল্লাহ, যেটা স্পষ্ট ভাবে বর্ণনা আছে, কোরআন তো কোরআনই, সেটা যদি না পাওয়া যায় হাদিসে যাব, হাদিসে যদি না পাওয়া যায় তাহলে আমরা যাব ইজমা, ইজমা যদি না পাওয়া যায় তাহলে যাব কোথায়? কিয়াস। কোথায়? কিয়াস। এই চারটার মধ্যে কোনোটাকে আমরা অস্বীকার করি না, করবো না, এই চারটাকে আমরা মৃত্যু পর্যন্ত আঁকড়ে ধরে রাখবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি কোরআন একটি হরপ পড়লো সে দশটি নেকি পাইলো। এখন যারা পড়লো, যারা পড়লো, এদের অবস্থানটা কি? দুনিয়াতে অবস্থান কি? বুখারী শরীফে এসেছে আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবী, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী ইরশাদ করেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি তোমাদের মধ্যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় ওই ব্যক্তি হচ্ছে তোমাদের সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতেও এরা সর্বশ্রেষ্ঠ, আখিরাতেও এরা সর্বশ্রেষ্ঠ। দুনিয়াতে যদিও তুমি কোরআনে হাফেজদেরকে দাম দেও বা না দেও, আলেমকে তুমি দাম দেও বা না দেও, একজন হাফেজ, একজন আলেম কখনো মানুষের সম্মানের অপেক্ষা করে না, বরঞ্চ তারা সম্মান মর্যাদা এবং তারা এর পরিপূর্ণ উজরত, পারিশ্রমিক, এর পরিপূর্ণ জাজা আল্লাহ রব্বুল আলামিনের কাছে চায়। বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজ কোরআনের মর্যাদা কেমন হবে? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআনকে পড়লো, বক্ষে ধারণ করলো, অর্থাৎ হাফেজে কোরআন হইলো,
কি হইল? হাফেজে কোরআন হইল, ওয়াহাররামা হারামাহু ওয়াহাল্লা হালালাহু ওয়াহাররামা হারামাহু। কোরআনে আল্লাহ তাআলা যা হালাল বলেছেন এগুলোর উপর আমল করলো, কোরআনে আল্লাহ যা কিছু হারাম করেছেন এইগুলো থেকে সে নিজে বিরত রইল। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। এটা তো সে নিজে প্রবেশ করলো। দুনিয়ার জীবনে যারা হাফেজে কোরআনদেরকে ভালোবাসলো, মুহাব্বত করলো, তাদের সহযোগিতা করলো, তাদেরকে সুবুদ্ধি পরামর্শ দিল, মাদ্রাসায় বাচ্চাটা যেতে চায় না তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে মাদ্রাসায় পাঠাইলো, এই ব্যক্তিদের জন্য কিলাব। আল্লাহ নবী বলেন ওয়াসাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেন তার পরিবার পরিজনের মধ্য থেকে, তার পরিবার পরিজনের মধ্য থেকে এমন দশজন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে যাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম মুআজিব করে দেওয়া হয়েছিল। বলেন সুবহানাল্লাহ, জাহান্নাম মুআজিব হয়ে গেছে। হাফেজে কোরআনের পিতা মাতা, হাফেজে কোরআনের শুভাকাঙ্ক্ষীরা জাহান্নামের দিকে যাইতে থাকবে। হাফেজে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এদের দ্বারাই তো দুনিয়াতে আমি হাফেজ হয়েছিলাম, এদের দ্বারাই তো আমি তোমার কোরআনকে বক্ষ ধারণ করেছিলাম, সুতরাং তুমি এই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে না দিয়ে আমার সাথে তাদেরকেও জান্নাতবাসী করে দাও। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের আরেক জায়গায় হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেন হাফেজে কোরআনকে কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে কোরআনকে জিজ্ঞাসা করবে তুমি কি আমাকে চিনো, আমার তারিফ উনি তুমি আমাকে চিনো। হাফেজে কোরআন বলবে আমি তো তোমাকে চিনি না, কোরআন বলবে আমি হচ্ছে তোমার সেই বন্ধু যে বন্ধুকে তুমি সবসময় বুকে ধারণ করতা, সর্বদা এর উপর আমল করতা, সর্বদা আমাকে তেলাওয়াত করতা সেই মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ নবী আল কোরআনু শাফিউ ওয়া মুশাফা, কোরআন হচ্ছে সুপারিশকারী আর তার সুপারিশ অবশ্যই অবশ্যই কবুল করা হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, শুধু এতটুকুই না, আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি তিনি বলেন আল্লাহ নবী ইরশাদ করেন হাশরের ময়দানে ইকালু লি সাহিবিল কুরআন, কুরআনের হাফেজকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিনু ফিদ দুনিয়া, হে হাফেজে কুরআন পড়তে থাকো আর চড়তে থাকো, পড়তে থাকো আর উপরে উঠতে থাকো, পড়তে থাকো আর উপরে উঠতে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিনু ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তুমি কোরআনকে যেভাবে তেলাওয়াত করতে তারতিলের সাথে, আজকেও তুমি তারতিলের সাথে ধীরে ধীরে তেলাওয়াত করো আর লিফটের মতো উপরের দিকে উঠতে থাকো, উঠতে থাকো, কোরআনের আয়াত যেখানে শেষ হবে তোমার মর্যাদাও সেখানে শেষ হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত যত, হাফেজ কোরআনের জান্নাতের মর্যাদা অথবা জান্নাতের যে তালা হবে সেই তালাটাও তত হবে। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে প্রসিদ্ধ মত হচ্ছে 6236টি আয়াত, এই 6236টি তালা বিশিষ্ট জান্নাত একজন একজন হাফেজের জান্নাত হবে। বলেন সুবহানাল্লাহ। আছে পৃথিবীর কোন কোথাও 6666 তালা অথবা 6236 তালা কোনো বাড়ি ঘর কোনো টাওয়ার আছে? কথা কয় না, আছে নাকি? বিশ্বের মধ্যে মনে হয় এখন সবচেয়ে বড় হচ্ছে বুরুজ খলিফা। কি খলিফা? বুরুজ খলিফা। এটাই বা কতটুকু উঁচু? এটা কচুরা বাকারা পর্যন্ত যাবে না, এর আগেই হাফেজ কোরআন তারও আরো উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার নিয়ামতের সাথে আখিরাতের নিয়ামতের তো কোনো তুলনাই হয় না, আখিরাতের নিয়ামতের কোনো তুলনা হয়? কো হুজুর আমার ছেলেকে হাফেজ বানাইছে তাহলে আমার কি, হ্যাঁ তাহলে আমার কি ফায়দা? আল্লাহু আকবার। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আন মুআদ ইবনে আনাস আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ারিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত মুআদ ইবনে আনাস আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
আল্লাহর নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআনকে হেফজ করলো এবং কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিতামাতাকে হাশরের ময়দানে একটি নূরের টুপি পরিধান করাবেন। বলেন সুবহানাল্লাহ। নূরের টুপির আলো কেমন হবে? আল্লাহর নবী বলেন, দুহু আহসানু মিন দুই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম। কয় তোমার ঘরের মধ্যে যদি সূর্যটি প্রবেশ করে তাহলে এই সূর্যের আলোর যত প্রখরতা হবে, ওই যে তাজ, ওই যে নূরের টুপি, ওই নূরের টুপির তাজ, ওই নূরের টুপির উজ্জ্বলতা সূর্যের আলোর চেয়েও অনেক বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। ফামাদা বিমা আমিলতুম। আল্লাহর নবী বলেন, তাহলে যে ব্যক্তি হাফেজ হইল, বাপের এই অবস্থা, তাহলে যে হাফেজ হইল তার অবস্থা, তার মর্যাদা কেমন হবে তোমরা অনুমান করে নাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকে আমাদের কি এক দুঃখ দুর্দশার যুগ চলতেছে। হাফেজে কোরআন হওয়া তো দূরের কথা, অধিকাংশ মুসলমান কোরআনের একটি আয়াত তেলাওয়াত করতে পারে না। অনেক মানুষ আছে কোরআনের অক্ষর পর্যন্ত চেনে না। আছে না নাই? হাই রে কি দুর্ভাগা মুসলমান, কি দুর্ভাগা মুসলমান! একসময় এই মুসলমানরা কোরআনের কারণেই গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি মর্যাদাশীল হয়েছিলেন, আজকে এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণেই সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অবহেলিত হচ্ছে মুসলিম জাতি। ঠিক না? ঠিক। গোটা বিশ্বের আপনি চিত্র দেখেন, একই অবস্থা। এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, আল্লাহ নবী বলেন সেটা হচ্ছে কাল খারিফ, বাইতুল খারিফ। একটা ঘরে যদি আপনার শত শত বছর যাবত কোনো একটা ঘরে যদি কেউ ঝাড়ু না দেয়, মানুষ না থাকে, এইখানে কিসের বাসা হয়? মাকড়সার জালের, ভয়ঙ্কর সাপ বিচ্ছু থেকে শুরু করে যে সমস্ত ভয়ঙ্কর প্রাণী আছে এইগুলোর বাসা হয়। আল্লাহ নবী বলেন যার বক্ষে কোরআন নাই, ওই বক্ষটি হচ্ছে ওই পতিত ঘরের ন্যায়, আর এই পতিত ঘরে হচ্ছে শয়তানের বাসা। বলেন নাউজুবিল্লাহ। নিজেরা তো পারি না, সন্তানদেরকেও শিখাই না, এটাকে কিছুই মনে করি না। আরে ভাই, আপনি ইংরেজি শেখাচ্ছেন শিখান, আপনি মেডিকেল সায়েন্স শিখাচ্ছেন শিখান, আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, তার থেকে বায়োলজি থেকে শুরু করে হায়ার ম্যাথ থেকে শুরু করে সব কিছু শিখাচ্ছেন শিখান। আমি তো বলি আরো বেশি করে শিখান, কোনো সমস্যা নাই। সবাই যদি হাফেজ হয়, সবাই যদি আলেম হয়, তাহলে বিল্ডিং তৈরি করবে কে? তাহলে ডাক্তার আপনার চিকিৎসা কে করবে? বিভিন্ন ধরনের প্ল্যান প্ল্যান কে করবে? সর্বস্তরে মুসলমান থাকা চাই, হোক, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সন্তানকে বিশুদ্ধ কোরআন শেখান, বিশুদ্ধভাবে যেন সে পুরো কোরআন তেলাওয়াত করতে পারে, এই যোগ্যতা আপনার সন্তানের ভিতরে দিয়ে দেন। আজকে পিতামাতার এই গুরুত্ব নাই, তোর বাপ মা সন্তানের কি গুরুত্ব থাকবে? কোনো একটা ছেলে যদি সে আপনার কেমিস্ট্রিতে 55 পায়, বাপ মার মনটা খারাপ হয়ে যায়, আর ইসলামিক শিক্ষায় যদি 33 পায়, কোনো রকম পাস করে, আলহামদুলিল্লাহ আমার ছেলেটা খুব ভালো ইসলামিক শিক্ষায়। কথা বলেন ঠিক না? ঠিক। এরকম না, কোনো একটা ছেলে সে যদি কখনো পরীক্ষায় ফেল করে পিতামাতার আফসোস হয়, কিন্তু আমার সন্তান যে কোনোদিন মসজিদে আসে না, এই জন্য পিতামাতার কোনো আফসোস নাই, মনের মধ্যে কোনো ব্যথা নাই, কোনো ব্যথা নাই, কোরআন তেলাওয়াত যে করতে পারে না, কোনো ব্যথা নাই, সে স্বাধীন, সে নেতা, সে অনেক বড় কিছু। তোমার এই নেতৃত্বকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে যেভাবে ধসিয়ে দিবেন, কিয়ামতের ময়দানে তোমাকে উপর করে এই সন্তানগুলো তোমার বুকের মধ্যে পাড়া দিয়ে এই সন্তানগুলো টেনে হেঁচড়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এগুলোকে মৌখিক ভাষা কোরআনের, কোরআন খুলে দেখেন সূরা হামিম আস-সিজদা, সূরা 24 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা কি বলেন? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس
نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين কাফের মুশরিক অবাধ্য সন্তানরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ মানুষ এবং জিনদের মধ্যে যারা আমাদেরকে গোমরাহ করেছিল, বিশেষ করে আমাদের পিতামাতা কখনোই ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাই। যুবকদেরকে যদি কখনো বলা হয় কেন এমন করে পিতামাতা বলে এই বয়সে তো করবে, কথা কয় না, ও এই বয়সে ডান্স না করলে কোন বয়সে করবে, এই বয়সে প্রেম না করলে কোন বয়সে করবে, এই বয়সে আনন্দ ফুর্তি না করলে কোন বয়সে করবে, তোমার বেটা তোমার সন্তান জিনা করে যে গুনাহ করলো, উৎসাহ দেওয়ার কারণে তুমিও সেই জিনার গুনাহের অধিকারী হয়ে গেলা বলেন নাউযুবিল্লাহ। ওই সমস্ত সন্তানরা বলবে, আল্লাহ এদেরকে ডাকেন কোথায়, আমার বাবা মা কই, আনেন পিতামাতাকে আনা হবে, পিতামাতাকে বলা হবে কেন তোমরা আমাকে অবশ্যই অবশ্যই হেদায়েতের পথে পরিচালিত করো নাই, কোরআন শিক্ষা দাও নাই, নামাজের কথা বলো নাই, দিনদারি কেন শিখাও নাই, পিতামাতার কোনো উত্তর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাজাল হুমা তাহতা আকদামিনা, এই সমস্ত সন্তানেরা পিতামাতার বুকেরটাকে নিজেদের যে আপনার পায়ের তলা আছে এই পায়ার তলে হামাগুড়ি দিয়ে একদম পিষ্ট করে ওই সমস্ত পিতা মাতাদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে বলেন নাউযুবিল্লাহ। এইভাবে পিতামাতাকে টেনে টেনে নিয়ে যাবে। ছেলেকে কত কিছু বানানোর শখ, তুমি যত কিছুই বানাও তোমার এই বানানো মাটির উপরে মাটির নিচে কোনো কাজ নাই। দুনিয়াতে যত ডাক্তার যত বিজ্ঞানী যত কিছু ব্যারিস্টারে তুমি বানাও যত কিছুই তুমি হও, তোমার এলেমের পাওয়ার দুনিয়ার মাটির উপর পর্যন্ত নিচে নাই। এলেমের পাওয়ার কোন পর্যন্ত, কথা কয় না, মাটির উপর পর্যন্ত। আর আমাদের এলেমের পাওয়ার এই মঞ্চ থেকে একদম রাষ্ট্রীয় মঞ্চ পর্যন্ত এবং মাটির নিচে, আলহামদুলিল্লাহ, কারণ এটা কোরআন। এটা কি কোরআন বলতে পারেন হুজুর? এখন তো সবাই নিষ্পেষিত নিপীড়িত, আর মুসলমানরাও তো একসময় রাষ্ট্র পরিচালনা করছে, করে নাই উমরে ফারুক, করেন নাই আবু বকর সিদ্দিক, করেন নাই স্পেনে তারেক বিন জিয়াদ, করেন নাই তারেক বিন জিয়াদ হাফেজ কোরআন ছিলেন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনি পাওয়ার। এটা কিসের পাওয়ার? কোরআনি পাওয়ার। এটা হচ্ছে এলমে দ্বীনের পাওয়ার। এলমে দ্বীন যার ভিতরে আছে দুনিয়াতেও সে রাজা, আখিরাতেও রাজা। আজকে কোনো ব্যক্তি যদি অট্টালিকা তৈরি করে, ভাই ছোট ভাই যদি করে বড় ভাই হিংসায় মরে, আজকে যদি কোনো বন্ধু ভালো চাকরি পায়, ভালো ব্যবসা পায়, ভালো একজন বিজনেসম্যান হয়ে যায়, অপর ভাই হিংসা করতে থাকে, ঠিক না? ঠিক, আল্লাহ নবী বলেন হিংসা জায়েজ নাই। কি নাই? হিংসা জায়েজ নাই। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি কি বলেন? আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল قال رسول الله صلى الله عليه وسلم لا حسد الا في اثنتين দুনিয়াতে ঈর্ষা করা, দুনিয়াতে হিংসা করা জায়েজ নাই, তবে ঈর্ষা দুই ব্যক্তির ক্ষেত্রে জায়েজ আছে। কয় ব্যক্তির ক্ষেত্রে, কথা বলেন, কয় ব্যক্তির ক্ষেত্রে জায়েজ আছে? দুই ব্যক্তির ক্ষেত্রে জায়েজ আছে। এক হচ্ছে রজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এক হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ কালাম দিয়েছেন, কোরআন দিয়েছেন, যাকে হাফেজ বানিয়েছেন অথবা কোরআন তেলাওয়াতের যোগ্যতা দিয়েছেন, ওই ব্যক্তি হচ্ছে এক নাম্বার যাকে কোরআন দেওয়া হয়েছে আর সেই কোরআন অনুযায়ী নিজে আমল করে এবং কোরআনের সে রাত দিন তেলাওয়াত করে। আল্লাহ নবী বলেন এই ব্যক্তি সম্পর্কে তোমরা ঈর্ষা করতে পারো, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালা, দ্বিতীয় হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, সে ওই ব্যক্তি তার এই সম্পদ সম্পদকে সে সদ্ব্যবহার করে দিবানিশি আল্লাহর রাস্তায় দান করতে থাকে। এই সম্পদশালী ব্যক্তিকে নিয়েও ঈর্ষা করা জায়েজ আছে, বলেন সুবহানাল্লাহ। এছাড়া ঈর্ষা করা হিংসা করা কিনা জায়েজ নাই। আপনারা একটা জিনিস মনে রাখবেন, বর্তমানে আমাদের মধ্যে প্রায়শই প্রায় মানুষের অন্তরে কিন্তু হিংসার আগুন জ্বলতে থাকে। আচ্ছা বলেন তো, হিংসা করে কোনো ব্যক্তি কি কারোর সম্মান কমাইতে